মিড ডে মিলের রাজ্যে 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে বুধবার উত্তর দিনাজপুরের সভা থেকে দাবি করলেন শুভেন্দু অধিকারী। এর আগে টুইট করে মিড ডে মিলের দুর্নীতির কথা জানিয়েছিলেন। তারপরই বুধবার কালিয়াগঞ্জে তিনি বলেন, রাজ্যের প্রতিটি স্কুলে ভুয়ো অ্যাটেন্ডেন্স দেখিয়ে চাল ডাল মশলার মিথ্যে খরচ দেখিয়ে 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই টাকা মুখ্যমন্ত্রীর সভাতেও ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন শুভেন্দু। প্রত্যেকটা স্কুলে যেভাবে ভুয়া অ্যাটেন্ডেন্স দেখিয়ে মিড ডে মিলে চাল রান্না বা মশলার জিনিসপত্রের জন্য অর্থ তোলা হয়েছে, প্রাথমিকভাবে 100 কোটি টাকার দুর্নীতি ধরেছে। সেই দুর্নীতির রিপোর্ট ন্যাশনাল লেভেলে পত্রপত্রিকাতেও এসে গেছে, তার উপর ভিত্তি করে আমরা এটা বলেছি। এবং আমি যে কমপ্লেন করেছিলাম তাতে দুটো ডকুমেন্টও দিয়েছিলাম, মিড ডে মিলের অ্যাকাউন্টের টাকা থেকে হিঙ্গলগঞ্জে 1,73,00,000 টাকা মমতা ব্যানার্জি হিঙ্গলগঞ্জ সন্দেশখালি গেছিলেন, কম্বল বিতরণে তার সবার জন্য খরচ করা হয়েছে। রামপুরহাটের বগদুইতে গত বছর পুড়িয়ে মারা হয়েছিল তৃণমূলের লোকেরা 10 জন সংখ্যালঘু মহিলা শিশুকে, সেখানে রামপুরহাট 2 নম্বর ব্লকের ভিডিও মুখ্যমন্ত্রীর হাত দিয়ে যে চেক বিতরণ করেছেন কম্পেনসেশন, সেটা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে মিড ডে মিলের টাকা থেকে। পাশাপাশি এদিন শুভেন্দু দাবি করেন, 100 দিনের কাজের টাকা সবচেয়ে বেশি চুরি হয়েছে। এবং চাকরি চুরি প্রসঙ্গে বলেন, চাকরি চুরির চক্র বস্তা বস্তা টাকা তুলে এমআর শিট বদলে দিয়েছে। এই জেলায় কম কালেক্টর ছিল না পার্থ মানিকের, এই জেলাতে বেঞ্জামিন থেকে শুরু করে গৌতম থেকে শুরু করে একটা হাফ মন্ত্রী যে নিজে চোর নিজের বউকেও চোর সাজিয়েছে হেমতাবাদে, পঞ্চায়েতে মানরেগার সবচেয়ে বেশি টাকা চুরি হয়েছে হাফ মন্ত্রীর বউর গ্রাম পঞ্চায়েতে, এই চোরেদেরও লাইন পড়বে। এই জেলা থেকে যেভাবে চাকরি চুরি চক্র কাজ করেছে, বস্তা বস্তা টাকা তুলে কলকাতাতে পৌঁছে দেওয়া হয়েছে, ওএমআর এর মার্কশিট বদলে দিয়ে মেধাযুক্ত ছাত্র কর্মপ্রার্থীদের বঞ্চিত করে চাকরি সেল করা হয়েছে, তারাও কেউ বাইরে থাকবে না, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এছাড়াও অভিষেকের সভা নিয়ে কটাক্ষ করে বলেন, ভাইপোর মতো বিরিয়ানির প্যাকেট দিয়ে মাঠ ভরানো হয়নি, মানুষ স্বেচ্ছায় এসেছেন। উত্তর দিনাজপুর থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।